তো বন্ধুরা কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তে হচ্ছে আপাতত আমাদের বাগিচার পরিবেশ। বহুদিন ধরে মেঘলা পরিবেশ চলছে, এখন মেঘলা ওয়েদার একদম। এই আজকে ধরে 5 দিন হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে এই সমস্ত এলাকাগুলো সেই তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে এবার প্রভাব পড়েছে। এই আজকে 5 দিন হচ্ছে মেঘলা এবং কালকে বৃষ্টি হয়েছিল। এবং আজকের তারিখ হচ্ছে শুক্রবার, ডিসেম্বর 8, 2023। তো এই হচ্ছে বন্ধুরা আপাতত পরিস্থিতি আমাদের। তো বন্ধুরা এখানে অনেক সবজি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে কত ছোট গাছে এখানে এই যে ঢ্যাঁড়স হয়েছে, এটাকে ঢ্যাঁড়স বা ভেন্ডি বলে, আপনারাও কি বলেন জানি না, তো কি বলেন বলবেন কমেন্টে, এবং কেমন লাগছে আপনাদের সেটাও জানাবেন, ঠিক আছে? আর ফোকাস নিতে যাচ্ছে না কেন? এই যে হোক, এই সাইড থেকে দেখাচ্ছি, এবার দেখুন কত ছোটো গাছে ভেন্ডি বা ঢ্যাঁড়স ধরেছে এখানে। এখানে পেয়ারা গাছ আছে, এটা খুব সুন্দর, বড় বড় পেয়ারা। এবং এখানে দেখতে পাচ্ছেন কালো লঙ্কা, ঠিক আছে, আপনাদের একটু কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে কালো লঙ্কা, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এখানে টমেটো গাছ আছে এবং ফুল এসে গেছে টমেটো গাছে। তো আশা করি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো চলুন আরও আপনাদের দর্শন করাচ্ছি আমি। এই যে আমাদের যে সুন্দর পেয়ারা গাছটা আছে, খুব বড় বড় পেয়ারা হয়, খুব মিষ্টি, খুব সুন্দর, আপেলের মতো যেন লাগে, লোকে বলে খেয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফুল এসে গিয়েছে, এবং চলুন আরও দেখাচ্ছি, ওইখানেও আছে অনেক। এখানে এই যে ঢেঁড়স, লঙ্কা, তারপর ওই কালো লঙ্কা আছে, ঠিক আছে, যেটাকে হাইব্রিড লঙ্কা বলে, হয়তো বুলেট লঙ্কা বলে, আবার ইয়ে আছে বোম্বাই লঙ্কা বা ধানি লঙ্কা আছে, মানে গোল গোলো ওগুলোও আছে, ওগুলো এখন নেই। এখানে ধনে পাতা হয়েছে অনেক, আর ওইখানে এই যে ঢেঁড়সের সাথে এই যে মূলো গাছ ছড়ানো আছে, কিছু মূলোর বীজ, ধনে পাতার বীজ ছড়ানো হয়েছিলো। আর ওইদিকে শাক টাক অনেক আছে, শাক আদি অনেক আছে। এখানে আছে লম্বা লঙ্কা, এগুলো তো আবহাওয়া তো হয়ে নেই দেখছি। এই যে ছোটো আছে, এগুলো বুঝতে পারবো না। এই যে এখানে দেখুন,